আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা মেয়েকে নাস্তা করিয়ে দিলাম, আমরাও নাস্তা করলাম। নাস্তা করার পর নুসাইবার পাপা বাজার নিয়ে এসেছে, তো মুরগিগুলো আমি গুছিয়ে রাখছি। গুছানোর পর রান্না বাড়া শুরু করে দিতে হবে। তো আজকে কি কি রান্না করা যায় শেয়ার করছি। এখানে ভেন্ডি ভাজি আর পোয়া মাছ রান্না করব। মাছটাকে আমি আগে ভেজে নিয়েছি, তো এটা ভুনা করে নিব আর কি। এই তো আমার পোয়া মাছ ভুনা কমপ্লিট। এখানে গতকালকের একটা মাছের মাথা ছিল, আর এটা হচ্ছে বেগুন ভর্তা করেছি, আর এখানে ভেন্ডি ভাজি, আর এটা গতকালকের পালং শাক ভাজি ছিল। তো মেয়ে এখানে বসে বসে খেলছে, ট্যাব দেখছে। তো ওর পাপা একটু বাইরে গিয়েছে কাজে, তো আমি রান্নাটা সেরে নিচ্ছি। এখানে রোস্টের জন্য মশলা তৈরি করছি। তো প্রথমে আমি এখানে টমেটো সস 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, সবুজ এলাচ, এগুলো ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছিলাম, ওটা দিয়েছি। টক দই দিয়েছি, একটু গরম মশলা, আর এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি 2 চামচ। বাদামের সাথে পোস্তদানাটাও বাটা ছিল, তো ওটা একসাথে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা। এখানে আমি আদা রসুন পেঁয়াজটাকে ভেজে রোস্টটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়োও দিয়েছি একটু। তো কষানোর পর মশলাটা দিয়ে দিচ্ছি আমি, যে মশলাটা তৈরি করেছিলাম। দেন আমি দুধ দিয়ে দিব। এখানে আমি আর ধুন্দুল দিয়ে লইট্টা শুটকি ভুনা করব। এটা নুসাইবার পাপা খুবই পছন্দ করে। আসলে প্রবাসীরা বাইরে থাকলে মাছ মাংস থেকে তারা একটু দেশি সবজি, দেশি শুটকি, ওইটা সেটা হাবিজাবি খেতে পছন্দ করে। ওখানে তো গরুর মাংস, মুরগির মাংস খেতে খেতে খুবই বিরক্ত হয়ে যায়। তো এখানে আসলে একটু ভাজা পোড়া, এই যে ভেন্ডি যেমন ধরেন, তো ভর্তা, তো এইগুলোও আমি একটু রাখার চেষ্টা করি। এ পর্যায়ে বলিনি, আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো লাস্টে আমি রোস্টের মধ্যে একটু গোলাপ জল, হালকা একটু কেওড়া জল আর 1 টেবিল চা চামচ ঘি দিয়ে নিয়েছি। তো এবার আমি লইট্টা শুটকির তরকারিটা রান্না করছি। তো ওর পাপা বাইরে থেকে চলে এসেছে, আসার পরে আমি একটু ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করেছি, তো ওটা দিয়েছিলাম এই যে। তো আসার সময় ও আমার শাশুড়ির জন্য ম্যাক্সির কাপড় নিয়ে এসেছে, এগুলো পরে খুবই আরাম, পাতলা। তো আমি বলে দিয়েছিলাম কোন কাপড়টা আনবে, ভ্যাক্সি বয়েল আর কি, ওটাই পরে উনি। তো ওনার জন্য কাপড় নিয়ে এসেছিল। আসার পরে আমরা বিকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বিকালে বের হয়েছিলাম, একটু ঘুরবো। আর টুকটাক কিছু কাজ ছিল, কেনাকাটা ছিল। এখন আমরা খিলগাঁও গিফটল্যান্ডে যাচ্ছি। তো এখান থেকে সানগ্লাস নিব চিন্তা করছি, ও আগে দেখে এসেছিল। কক্সবাজার গেলে তো সানগ্লাস লাগবেই, যে রোদ, সানগ্লাস ছাড়া হাঁটা যায় না। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, ঘুরছে ঘুরছে, চলো সাইকেল ধরি।
তো কেনাকাটা শেষ করে এবার আমরা চলে যাচ্ছি আপনে, কফি খাবো, টুকটাক হালকা পাতলা কিছু খাবো আর কি। নুসা এবার খেলনা কিনে ওটা ওটা নিয়ে খেলায় ব্যস্ত সে। ভাবলাম আপনে দোসাটা ট্রাই করা হয়নি, তো এটা একটু ট্রাই করে দেখি কেমন। খুবই মজা ছিল, আর নেক্সটে আবার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দোসা খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, তারপর আমরা চকলেট কফি খেয়ে বাসায় চলে এসেছি। তো আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।